দেখুন, ম্যাজিকে আমরা বলি বটে যে আমরা পুরো হাতের কৌশল করি, সত্যি হাতের কৌশল করি, কিন্তু তা সত্ত্বেও এই এখানে অনেক কিছু কিন্তু ঘুরে বেড়ায়, যেগুলো ইনভিজিবলি ঘুরে বেড়ায়, আমরা সেগুলোকে ধরে ধরে দেখাই, এবং সেই পুরোটাই হচ্ছে এই আমাদের এই দুটো হাতের কৌশল। কিরকম? এর জন্য আমার একটা রুমাল লাগে। এই রুমালটা ম্যাজিকের রুমাল। আমাদের আমাদের কাছে যা থাকে সবই ম্যাজিকের ইকুইপমেন্ট। তার জন্য হয় কি, ধরুন এই যে রুমালটা আছে, এই রুমালটাকে আমি যদি স্কুইজ করি, দেখা যাবে রুমালের মধ্যে থেকে একটা বল বেরিয়ে এসেছে, রুমালের মধ্যে থেকে একটা বল বেরিয়ে এসেছে। এই বলগুলো ইনভিজিবলি এখানেই ঘোরে, কেননা আমি যদি আবার এইটাকে স্কুইজ করি, দেখবে রুমালের মধ্যে থেকে আবার একটা লাল রঙের বল বেরিয়েছে। এবং এই যে সিল্কটা, এই সিল্কটাকে বলে যদি আবার আমরা ক্যামেরার সামনে নিয়ে গিয়ে এরকম স্কুইজ করি, তাহলে দেখা যাবে এখান থেকে আবার একটা সবুজ বল বেরিয়ে এসেছে। এই প্রত্যেক কটা বলই কিন্তু এই ক্যামেরার সামনে এইখানেই কোথাও ঘুরে বেড়াচ্ছে, কেননা রুমালের মধ্যে কিন্তু থাকে না, রুমালের মধ্যে থাকে না। আবার ধরুন এখান থেকে একটা বল ধরে যদি আমি এখানে রেখে দিই, তাহলে দেখা যাবে এখান থেকে আবার একটা নীল রঙের বল বেরিয়ে, তাহলে মোট চারটে বল, চারটে কালারে আমার এখানে ঘুরছিল, আমি সেগুলোকে ধরে ফেলেছি। কিন্তু এই যে বলগুলো, এগুলো কিন্তু প্রত্যেক কটা ম্যাজিকের অসাধারণ। কিরকম? ধরুন আমি এই লাল বলটা, এটাকে নিয়ে যদি এ হাতে রাখি, তাহলে কি হবে এখানে? ওহো, কারণ ম্যাজিকের তো আমি এখনো পর্যন্ত ম্যাজিকটাই করি, যেটা যে বলটাকে নিয়ে এই হাতে রাখবো, দেখে একটা ম্যাজিকের পাস দিতে হয়। পাস দিলে হয় কি, বলটা এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। শুধু তাই নয়, ধরুন এই হলুদ বলটা, হলুদ বলটাকে নিয়েও এই হাতে রেখে দেবো, কিন্তু রেখে দিলেই কিন্তু ভ্যানিশ হয় না। রেখে দেওয়ার পর এই যেখানে এখানে বলটা যদি আমি রেখে দিই, রেখে দেওয়ার পর তাতে একটা ম্যাজিকের পাস দিতে হয়, পাস দিলে দেখা যায় বলটা ভ্যানিশ হয়ে যায়। বাকি আছে দুটো বল, নীল আর সবুজ, এ দুটোকে কি খুব কি করা যায়, ধরে নিলাম আমি বলটাকে এই হাতে রাখছি, রেখে এই হাত দিয়ে নিয়ে নিলাম, দিলে পরে ভ্যানিশ হয় না। কি হয়, আমি যদি এটাকে নিয়ে নিই, নিয়ে আমি যদি ম্যাজিক পাঁচটা দিই, তখনই দেখা যাবে বলটা ভ্যানিশ, বাকি রইল আর একটা। আর এই একটা বল কোত্থেকে এসেছিল বলতে পারবে দীপেন্দু? কোত্থেকে এসেছিল বলটা? এই রুমালের মধ্যে থেকে, তো রুমালের ভেতর থেকে। হ্যাঁ, যার জন্য এই বলটাকে আবার যদি আমি রুমাল দিয়ে ঢাকা দিয়ে বা তুলে দিই, তাহলে দেখা যাবে বলটা এর উপর থেকে ভ্যানিশ হয়ে গেছে। দারুণ। সব জিনিস আমাদের এই এখানেই ঘুরে বেড়ায়, আবার এখানেই আবার আমরা ম্যানেজ করে দিয়ে এর মধ্যে রেখে দিই, আবার পরের সপ্তাহে আবার এখান থেকে দৌড়ে আসবো, আবার পরে আবার আসবো।